করোনাকালে চরম সংকটে পুরুলিয়ার বিখ্যাত ছৌ শিল্প বিগত এক বছর ধরে প্রায় বন্ধ রয়েছে ছৌ নাচের আসর। স্বভাবতই ছৌ মুখোশ শিল্পে পড়েছে ভাটার টান। অযোধ্যা পাহাড়তলির বিখ্যাত মুখোশ তৈরির চারিদা গ্রাম এখন শুনশান। গ্রামের মুখোশ শিল্পীরা এখন কর্মহীন হয়ে পড়েছে। গত এক বছর মুখোশের তেমন বরাত নেই। পর্যটকদের উপর ভিত্তি করে কেবল মুখোশের খানিকটা বিক্রি, কিন্তু করোনা পরিস্থিতিতে পর্যটকদের আনাগোনা বন্ধ, তাই মুখোশের বিক্রিও নেই। এমনকি বাইরের জেলার মুখোশের রপ্তানি বন্ধ। করোনা সংক্রমণ এখন গ্রামগঞ্জে তীব্রতা ছড়িয়েছে। এই সময় কোনো চাহিদাও নেই মুখোশের। এই মুহূর্তে বিকল্প আয়ের পথ খুঁজছেন শিল্পীরা। তবে শিল্পীরা এখন চাইছেন পরিস্থিতি মোকাবিলা করে প্রাণে বাঁচতে। সুদিনের অপেক্ষায় দিন গুনছেন চড়িদা গ্রামের ছৌ মুখোশ শিল্পীরা। তাদের আশ্বাস, সরকার সংকট নিরসনে তাদের পাশে দাঁড়াবেন। এক বছর ধরে শনি তো প্রায় বন্ধ রয়েছে, তাই এই পরিস্থিতিতে আপনারা ছৌ মুখোশ তৈরির অর্ডার কিরকম পাচ্ছেন? এই মোটামুটি আগের লকডাউন খোলার পর যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ঠিকই ছিল, পর্যটক এসেছিল, বিক্রি ঠিকই চলছিল। তারপরে চৈত্র সংক্রান্তি যে নাচটা হয় ওটাতে কিছু বিক্রি ওটা বড় মুখোশে হলো, যেগুলো স্টকে ছিল পুরনো, তারপরে আবার হঠাৎ করে বন্ধ হয়ে গেলো সবগুলো। সরকারি সাহায্য বলতে আপনারা কী পাচ্ছেন? ওই রেশনটা আর কিছু নেই। রেশন বাদ দিয়ে আপনারা সরকারি সাহায্য কিছু পান? কিছু নেই। আপনাদের দাবি কী? আমাদের দাবি কি, আমাদের পেনশন যদি হয় ভালো হয় প্রত্যেক শিল্পীদেরই। বর্তমানে ছৌ মুখোশের বাজার ভালো না থাকায় আপনারা কি অন্য ব্যবসার প্রতি হাঁটতে চিন্তাভাবনা করছেন? চিন্তা ভাবনা করি নাই, তবে যদি পরপর বছর বছর হয়ে যায় তাহলে বাধ্য স্টেপ নিতে হবে অন্য ব্যবসা করার। আপনার নাম? পরিমল দত্ত।